গাড়ি স্টপ হইলে ভালো করে উঠতে হবে না এদের পাশের সামনে আসছি আর এ আসছে সবার লেটে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নিশিজ নেস্ট আজকের ভিডিওটা মানে আজকে আমার ব্লগ করার প্ল্যান ছিল না তো বিকালবেলা বের হয়েছি তারপর ক্যামেরাটা অন করেছি আর কি তো আমরা যাচ্ছি আজকে হুট করে একটা প্ল্যান হয়েছে আমরা মানে অনেক দিন এই বৃষ্টির ওয়েদার তারপরে ফ্লু সিজনের কারণে কেউ কারোর সাথে ওরকমভাবে দেখা সাক্ষাৎ কিছুই হয়নি আর আমিও একটু অসুস্থই ছিলাম অ্যামেলিয়াও তো মানে একটু ইয়েই ছিল যাই হোক সব কিছু মিলে আর কি আমাদের দেখা সাক্ষাৎ কিছু হয়নি কারোর সাথে তো হুট করে বিকালবেলা প্ল্যান হলো সারাদিন ওয়েদার ভালো ছিল প্ল্যান হলো যে বিকালে তাহলে আজকে যেহেতু ওয়েদার ভালো আমরা একটু মিট করি সবাই মানে নীলাভাবীদের নিচে প্লেস আছে এখানে বসে আড্ডা টাড্ডা মারা যাবে এরকম প্ল্যান ছিল বাট আমরা যখনই বের হয়েছি বের হওয়ার সাথে সাথেই একদম বৃষ্টি শুরু হয়ে গেছে তো পরে আর বাইরে বসিনি এখানে সিইউতে আমরা বসেছিলাম মানে আমরাই সবার প্রথমে এসেছি তো ঢুকে আমি ওর বাবাকে বললাম যে একটা কফি অর্ডার করি বসে বসে কফি খাই এখানকার কফিগুলোর মানে অ্যামাউন্ট মানে কি বলে পরিমাপটা একটু কম থাকে ওইটা আমার জন্য পারফেক্ট তো যাই হোক আমি এই পাশে কিমচিও দেখছিলাম এটা আমার কখনো ট্রাই করা হয়নি আমার ইচ্ছা আছে এটা একদিন ট্রাই করব জানি না মানে যাদেরই জিজ্ঞেস করেছি বলে যে খেতে মজা না বাট আমি কোরিয়ান বা চাইনিজদের যখন এটা খেতে দেখি ওদের খাওয়া দেখলে আমার খুবই লোভ লাগে মনে হয় যে একটু খাই তো এই পাশে অ্যামেলিয়া ও যে মিল্কটা খায় এটা দেখে বলছে ইটস মাই দুধু মানে এটা ও খায় সেটা বলছিল দোকানে ঢুকেই কিন্ডার জয় দেখে সে নিয়েছে আর এটা তো খায়নি খুলে আমাকে বলছে হোয়াইট পার্টটা খুলো মানে যে পাশটাতে টয় আছে সেটা খোলার জন্য আর আমি এই যে কফি বসে বসে খাচ্ছিলাম মিতু ভাবিরা আসছে মানে ওনাদের জন্য ওয়েট করছি আমরাই প্রথমে এসেছি তারপরে এসেছে ভাবিরা এরপরে আস্তে আস্তে সবাই জয়েন করেছে আর কি ড্যান্স করো ঝারান ড্যান্স 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 একটু খাওয়া নিতে সমস্যা দিয়ে সেই পার্টি তো অ্যামি এই দেখো কি আসছে ওরে দেখো কি এই যে তোমার জন্য গিফট নিয়ে আসছি কিয়া ও হাক করো সিস্টারকে হাক করো ও গিফটে হাক করতেছে কিয়াকে হাক করো হাই কিয়া হ্যাঁ হ্যাপি বার্থডে গিফট ইটস আ ব্যাগ ও ওয়াও এটা আমি এয়ারপোর্টে নিয়ে যেতে পারবে আচ্ছা বাবার হাতে দাও এটা ধরো এবার এবার কিয়াকে একটা হাক করো কিয়াকে হাক করো জাইমরো ডাকতেছে কি পরিমাণের খুশি হয়েছে এই পোলাপান গুলা সবার লেটে আর আরো একজন লেট মানে যার বাসার একদম নিচে একদম নিচে এই কথা আরেকবার বলবো যখন হুমায়রা বাবি আসবে অনেক দিন পরে আসলে প্রায় 15-20 দিন তো হবেই সবার সাথে দেখা হয়নি তো মানে সবাই খুব গল্প করছিল ওই পাশে ছেলেরা গল্প করছে এই পাশে মেয়েরা আসলে প্ল্যানটা একদম হুট করে হয়েছে এমন না যে মানে আমাদের প্ল্যানগুলো দেখা যায় এরকম বাইরে বের হওয়ার প্ল্যানগুলো কেউ একজন যদি বললো যে আমি বাইরে যাচ্ছি তো অন্য কেউ ইন্টারেস্ট হলে দেখা যায় ওকে ফাইন আমিও জয়েন করছি এরকম একটা ব্যাপার হয় তো আজকে যেমন সবাই একদম একে একে মিলে গেছে তো দিয়া যেমন আমাকে বলেছিল বা মিতু ভাবিকে বলেছে মিতু ভাবি আবার হুমায়রা ভাবিকে বলেছে এরকম আর কি এক একজনকে বলে তারপর সবাই মিলে মিলিত হয়ে যায় কারণ একজনের পক্ষে আসলে সবাইকে ইনভাইট করা ওইভাবে মানে এটা হয় না বাচ্চা কাচ্চা নিয়ে হুটহাট প্ল্যান এগুলো আর কি
যাই হোক, জাহারান তো একদম পুরো ভিজে টিজে একাকার, ও তিনবার ড্রেস চেঞ্জ করেছে মাশাল্লাহ। এবার অনেক বেশি মিশুক হয়েছে, মানে অনেকদিন পরে দেখা হয়েছে আর দেখলাম যে না, মানে কোলে টোলে আসছে, কত মানে এর আগে কিন্তু অতটা আসতো না। আর এই পাশে এই যে আমাদের নতুন একজন এসেছে বাংলাদেশ থেকে, এই পাশে ছেলেরা বসেছে, আমরা এই পাশে বসেছি খাওয়া দাওয়া করার উদ্দেশ্যে। ওরা একটু পরে এসেছিল আর কি, আমরাই প্রথমে আড্ডা টাড্ডা মেরেছি, তারপরে এখানে ওরা জয়েন করেছে। আর এই যে বাচ্চা পার্টি, মায়েদের মানে উপাসকদের বাবা বসে আছে, বাট ওরা এখানেই থাকবে, লাফালাফি করছিল, ফান করছিল আর কি। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা সময় কেটেছে। তো অ্যামেলি একটু মানে জ্বালাচ্ছিল, কান্নাকাটি করছিল, তো ওকে নিয়ে আমি বের হয়েছি। আর এই রেস্টুরেন্টের একটা মানে স্টাফ মেয়েটা অ্যামেলিয়াকে দেখে দৌড়ে এসেছে, এসে বলছে যে আমি তোমার সাথে ছবি তুলতে চাই, তোমার কয়েকটা ছবি তুলতে চাই। তো মাশাল্লাহ অ্যামেলিয়াও খুব সুন্দর কনভারসেশন করছিল, নাম জিজ্ঞেস করছিল, স্কুলে পড়ে কিনা জিজ্ঞেস করছিল। আমার মেয়েও খুব সুন্দর মানে ইয়ে করছিল, ও পছন্দ করে ওর সাথে কেউ গল্প করতে আসলে, ও ইন্টারাক্ট করে মাশাল্লাহ ভালো। আর ওকে ও পোজ দেখিয়ে দিচ্ছিল যে এই পাশে পোজ করো। মেয়েটাও অনেক সুন্দর মিশুক, মানে একদম সাথে সাথে আমার মেয়ের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেছে, খুব মজাই লাগছিল ওদেরকে দেখে। আমি আবার মানে অ্যামেলিয়াকে পোজ শেখাচ্ছিল, এটা দেখে আমার খুবই হাসি পাচ্ছিল, কারণ মালয়েশিয়াতে এই পোজগুলো হয় ভিক্টরি সাইন আর হার্ট সাইন। তো অ্যামেলিয়াকে হার্ট সাইন দেখাচ্ছিল, কিন্তু ও কোনোভাবে এটা করতে পারছিল না। যাই হোক, মানে ওরাও মজা করেছে, বেশ অনেকটা সময় একসাথে ছিল। আমার মেয়েকে সাথে করে নিয়ে যাবে বলছে, অ্যামেলিয়াও বলছে হ্যাঁ আমি যাব সাথে। তো ওদের দুজনের কথা কনভারসেশন ভালোই লাগছিল। ওয়েট করতে বলছে, বলছে ওয়েট আই এম কামিং। She has no problem with strangers. She likes to explore and play. আমার মেয়ে চলে যেতেছে সাথে। Oh my god. Yeah. আমার নো নো নো, ড্রেস পুল করো না, ড্রেস নিচে রাখো, গুড গার্ল। মেয়েটা মাশাল্লাহ খুবই মিশুক ছিল, মানে ও তো ওর ফ্যামিলি ছেড়ে এখানে জব করতে এসেছে, তো একা একা থাকে, হুট করে দেখা হয়েছে, গল্প করেছে, আমারও ভালো লেগেছে। ওরও ও বলছিল যে আমার খুব ভালো লেগেছে অ্যামেলিয়াকে, তো হোয়াটসঅ্যাপে নাম্বার নিয়েছি, রাতের বেলা পিকচারগুলো সেন্ডও করেছিল। ড্রেস ধরো না, ড্রেস ধরো না, নো 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 ড্রেস। এখানে একটা ক্যাট দেখতে পেরেছে। হোয়াট আর ইউ ডুইং ক্যাট? ক্যাট ঘুমাচ্ছে, দেখো চোখ বন্ধ করে ফেলছে। ওয়েক আপ করে নাই, তুমি এসে কথা বলতেছো তো ডিস্টার্ব হচ্ছে, ও কিন্তু ঘুমাচ্ছে। ওকে তুমি আস্তে আস্তে কথা বল, দেখো চোখ বন্ধ করে ফেলছে, এই যে চোখ বন্ধ করে একদম বসে আছে। এই যে আমার মেয়ে টিপটো টিপটো বলতেছে, এই কেয়ারফুল বাবা গাড়ি আছে। ও এখন বাজে হলো 10টা, আর আমাদের খাওয়া দাওয়া একটু আগে শেষ হয়েছে। অ্যামেলিয়া খুবই জ্বালাচ্ছে, কারণ হচ্ছে এখানেও কিছু খায়নি, প্লাস ভেতরটা একটু গরমও ছিল, ঘুমও এসেছে ওর সব কিছু মিলিয়ে। নর্মালি তো 9:30টার মধ্যে ঘুমিয়ে যায়। আমরা হচ্ছে এখন এই যে বাসায় যাবো, অনেকদিন পরে বের হয়েছি, হুট করে এরকম প্ল্যান আসলে ভালোই লাগে। দেখা যায় যে একজন দুজন করে করে সবাই যখন চলে আসে, হুটহাট প্ল্যানগুলোই আসলে মজা। তো ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।